আজকে যে বিষয়টি নিয়ে আমি আপনাদের কাছে উপস্থিত হয়েছি তা মূলত দীনে ইসলামের স্তম্ভগুলো যারা পূর্ণতা দিয়েছেন বা যারা পূর্ণ করেছেন তাদের মর্যাদা সম্পর্কে কয়েকটি কথা বলব। আপনারা প্রত্যেকে জানেন যে দীনে ইসলামের পাঁচটি স্তম্ভের উপরে প্রতিষ্ঠিত। এই মর্মে প্রায় প্রত্যেকটি হাদিসের কিতাবই হাদিস রয়েছে, বিশেষ করে বুখারি এবং মুসলিমে তো ক্লিয়ারলি প্রথম অধ্যায় রয়েছে, আপনি চাইলে পড়তে পারেন ইমানের অধ্যায়। আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুনিয়াল ইসলামু আলা খামসিন, আলা আই ইউওয়াহিদাল্লাহ ও ফি রিওয়ায়াতিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইয যাকাহ ওয়া সিয়ামি রমাদান ওয়াল হজ্জ। আখরাজাহুল বুখারী ও মুসলিম, এই ভাষাতেই মুসলিমে রয়েছে হাদিসটি, 19 নম্বরে পেয়ে যাবেন, আর বুখারিতে 8 নম্বরে পেয়ে যাবেন। দুটাই ইমানের অধ্যায় রয়েছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইসলামের স্তম্ভ হচ্ছে পাঁচটি, যেই ব্যক্তি পাঁচটিকে পুরো করবে তাহলে সে তার জীবনে ইসলামকে বাস্তবায়ন করল। আমাদের মাঝে এমনও ব্যক্তি আছে যারা কেবল চারটা পুরা করবে, আমাদের মাঝে এমনও ব্যক্তি আছে যারা কেবল তিনটা পুরা করবে, আমাদের মাঝে এমনও ব্যক্তি আছে যারা কেবল দুইটা পুরা করবে, আর এমনও ব্যক্তি আছে পৃথিবীতে যারা যদি একটা বাস্তবায়ন করে তাহলে সেই ইসলাম কায়েমকারী আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেবে। এই পাঁচটার মধ্যে সর্বপ্রথম হচ্ছে আল্লাহর প্রতি ইমান, এ কথার সাক্ষী দেয়া যে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নাই, মাবুদ নাই, এক আল্লাহর ইবাদত করতে হবে এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহর রাসূল। এই পৃথিবীতে বহু মানুষ আছে, কোনো ব্যক্তি যদি এই প্রথম রুকনটাকে পুরো করে দেয়, হতে পারে মৃত্যুশয্যায় অমুসলিম, হতে পারে ইসলাম জানতো না, বা জীবনের শেষ মুহূর্তে সে তওবা করতে চায়, সে জানে না সে মরে যাবে, জাস্ট ইসলামের এই একটা রুকন যদি তার মুখ দিয়ে বেরিয়ে যায়, এটা যদি তার অন্তরে বিশ্বাস থাকে, যখনই সে বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ বলছেন দাখালাল জান্নাহ, সে জান্নাতে যাবে। এটা হচ্ছে ইসলামের বড় একটা মর্যাদা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, একটা মানুষ সারা জীবন গুমরা থাকতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দয়া যে সর্বশেষ চান্স যেটা, সে যদি এটা কাজে লাগাতে পারে তার মৃত্যুর পূর্ব মুহূর্তে, যদি এ কথার সে সাক্ষী দিতে পারে যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আল্লাহর রাসূল, এটা আল্লাহর দয়া যে আল্লাহ তাকে ক্ষমা করে দেবে। শুধু ক্ষমাই করবে না, কোরআন এবং হাদিস থেকে আমরা এটা পাচ্ছি যে তার অতীতের জীবনের যত পাপ আছে এটা আল্লাহ নেকি দিয়ে পরিবর্তন করে দেবে। দ্বিতীয়ত, এমনও মানুষ আমাদের সমাজে আছে যারা এ কালেমা স্বীকার করে নিয়েছি, বিশ্বাস করে নিয়েছি এবং আল্লাহ তাদেরকে মারেনি, এখন পর্যন্ত বেঁচে আছেন। তাহলে যারা বেঁচে আছেন তাদের উপরে দ্বিতীয় রুকনটি ফরজ, তাদের প্রত্যেককে পাঁচ ওয়াক্ত সালাত পড়তে হবে। যারা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করছেন তাহলে আপনি ইসলামের এই দুইটি স্তম্ভকে পুরো করলেন। এখন আপনি যদি রমজান মাস পেয়ে যান তাহলে আপনার উপরে সিয়াম ফরজ হয়ে যাবে, আপনি সিয়াম পালন করবেন। আপনার যদি আর্থিক দিক থেকে আপনি সচ্ছল হন তাহলে আপনার উপরে যাকাত ফরজ হয়ে যাবে, এবং আপনার যদি অগাধ টাকা থাকে যে আপনি মক্কা পর্যন্ত পৌঁছতে পারেন, আপনার শক্তি সামর্থ্য রয়েছে এবং অর্থ খরচ রয়েছে, তাহলে আপনার উপরে হজ ফরজ হবে, এই পাঁচটা আপনার উপরে পড়তে হবে। কিন্তু যার শারীরিক ক্ষমতা নেই অথবা আর্থিক ক্ষমতা নেই তার উপরে হজ মাফ, যার একেবারেই টাকা নাই তার যাকাত মাফ, যেই ব্যক্তি রমজানে পৌঁছতে পারবে না তার সিয়ামও মাফ। মাত্র দুইটি, এক কালেমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াহদানিয়াত, আর পাঁচ ওয়াক্ত সালাত আদায় করা ব্যক্তি আপনি সেই ব্যক্তি যে আপনি দুইটা পুরো করছেন, আল্লাহ আপনাকে পাঁচটা কায়েমকারীর খাতায় লিখে দেবে। এটা হচ্ছে ইসলাম। তো দীনে ইসলামকে আপনি জানেন যে পাঁচটা পিলার আছে, কিন্তু কখনো এটা এইভাবে ভাবেননি যে একজন সামর্থ্যবান ব্যক্তি যার উপরে পাঁচটাই ফরজ, সে চাইলে কোনো একদিন কোনো এক মাসে ইসলামটাকে কায়েম করতে পারবে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের এই স্তম্ভগুলোকে পুরো বছরে একবার পূর্ণতা দিয়ে থাকে। যেমন 2000, এখন 2000 আরবিতে বলি, 1440 হিজরি পার হয়ে চলে যাচ্ছে, আর কয়েকটা দিন মাত্র বাকি। এই 1440 হিজরিতে যেই ব্যক্তি তাওহিদের উপরে রয়েছেন, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করলেন, যাকাত দিয়েছেন, এবছর রমজানে আসছে সিয়ামও পালন করেছেন এবং হজও করলেন,
এবছর করেছেন অথবা ইতিপূর্বে হজ করে নিয়েছেন, আপনারা প্রত্যেকে হচ্ছেন সেই ব্যক্তি যারা 1440 হিজরিতে দিনে ইসলামটাকে নিজের জীবনে কায়েম করে দেখিয়েছেন। আপনি ফিল করেন না এইভাবে কখনো? যারা কায়েম করেনি তারা কতটা ভুলের পথে আছে, যারা করেছে তাদের সম্পর্কে আল্লাহ কী গ্যারান্টি দিয়েছে এই কথাগুলো উল্লেখ করলে সে বুঝতে পারবে। তো যারা এটাকে প্রতিষ্ঠা করে দেখিয়েছেন, এই 1440 হিজরিতে আপনার আমলনামাতে লেখা হবে যে আপনি হচ্ছেন সেই ব্যক্তি যেই ব্যক্তি এই বছরে দিনে ইসলামটাকে কায়েম করেছে, যেই দিন কায়েম করার জন্য আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে এবং আল্লাহর পক্ষ থেকে শুধু আমাদের এই আদেশই করা হয়েছে। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিনা হুনাফা ওয়া ইয়ুকিমুস সালাতা ওয়া ইয়ুতুজ যাকা ওয়া যালিকা দীনুল কাইয়্যিম। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে দুইটার কথা বলেছে, যে সালাত কায়েম করবে আর যাকাত দেবে। এখানে সিয়াম হজ দুইটাই মিসিং আছে। কেন? কারণ এটা সামর্থ্যের উপরে বা সময় সাপেক্ষে এই আয়াত যখন নাজিল হয়েছে তখন মূলত সালাত ফরজ হয়ে গিয়েছিল, তখন যাকাতও ফরজ হয়ে গিয়েছিল, তারপরে আয়াত নাজিল হয়েছে এটাই প্রমাণ করে। তো আমরা যখন এখন কাউকে ইসলাম শিক্ষা দেব তাহলে তার কাছে বলবো, যেই ব্যক্তি পাঁচক্ত সালাত কায়েম করলো, যাকাত দিল, হজ করলো, সিয়াম পালন করলো, তাহলে এই ব্যক্তি ফাজালিকা দীনুল কাইয়িম, সে দিনটাকে প্রতিষ্ঠিত করলো। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাজালিকা দীনুল কাইয়িমা, এটাই হচ্ছে দিন প্রতিষ্ঠা করা। তার মানে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিনকে প্রতিষ্ঠা করলেন যেই জন্যে আল্লাহ আপনাকে এবং আমাকে সৃষ্টি করেছে। এই আয়াত বহুবার শুনেছেন, সূরা যারিয়াত এই আয়াতটি রয়েছে 51 নম্বর সূরা 56 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি কেবল আমার ইবাদত করার জন্য। আর ইবাদত এই ইসলামের এই 5টা স্তম্ভের মধ্যে রয়েছে। তাহলে যারা এই ইসলামকে এই 1440 হিজরিতে বাস্তবায়ন করে দেখিয়েছেন, আগামী বছর পর্যন্ত আপনি বাঁচবেন কিনা আপনি জানেন না, তাহলে আপনার মর্যাদাটা কি এটা আজকে আপনার জানার বিষয় রয়েছে। ইনশাআল্লাহ আমি এটা আপনার কাছে উল্লেখ করব। এর সাথে এটাও বলে দিই, যারা পাঁচক্ত সালাত আদায় করেননি বা যারা এবারে রমজানে সিয়াম পালন করেননি, যাকাত ফরজ হয়েছে যাকাত দেননি, হজ ফরজ হয়ে গেছে হজ করেননি, তাহলে জেনে নেন আপনার হাতে মুক্তির একটাই শুধু রাস্তা আছে, সেটা হচ্ছে তওবা। আপনি চাইলে যদি বলেন যে এখন আমার উপরে হজ ফরজ ছিল আমি যাইনি, তা আমি এই মাসে আমার পুরো পরিবার সহ গিয়ে হজ করে আসব, তার হজ কবুল হবে? এবছরের হজ করার আর তার চান্স নাই। তাকে এবছর যদি সে যাকাত দিয়ে না থাকে তাহলে তাকে এখন যাকাত দিতে হবে এবং ছুটে যাওয়া রমজানের সিয়ামগুলোকে তাকে মরার আগ পর্যন্ত হলেও তা পুরোপুরি মরতে হবে যদি সে নাজাত চায়। আর আল্লাহর কাছে যদি সে তওবা করে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করবে, এর ওয়াদা রয়েছে। এজন্য আপনার হাতে বিকল্প কোনো অপশন নেই তওবা ছাড়া। আপনি তওবা করেন এবং ছুটে যাওয়া সিয়ামগুলোকে পুরো করেন, আপনার যাকাত ফরজ হয়ে গিয়ে থাকলে আপনি যাকাত দেন এবং প্রতিজ্ঞা আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হয়ে নেন যে ইনশাআল্লাহ আগামী আসছে বছর আমি হজ করব, তাহলেই কেবল আপনার ক্ষমা রয়েছে আশা করি ইনশাআল্লাহ। আল্লাহ যেন ওই ভাইদেরকে তৌফিক দান করে। আমীন।